ওয়েলকাম টু ইন্ডিয়ান স্পোর্টস, দ্য হোম অফ ইন্ডিয়ান ফুটবল। আবার কিছু নতুন ইন্ডিয়ান ফুটবলের আপডেটস নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা শুরু করার আগে রেগুলারলি যেটা বলে থাকি, যারা আমার চ্যানেলে নতুন হচ্ছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কিন্তু অনেক আপডেটস পাবে। তো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে যেটা দিয়ে শুরু করবো, আজকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল স্যার, কিন্তু মহাবনের স্পোর্টিং ক্লাবের সাথে ইস্ট বেঙ্গলের, সেটা কিন্তু সালকাটা ফুটবল লিগের সুপার সিক্সের ম্যাচ। তো সেই ম্যাচে কিন্তু ইস্ট বেঙ্গল আটকে যায় মহাবনের স্পোর্টিং ক্লাবে, কারণ 2-1 করে কিন্তু তারা ম্যাচটা হেরে যায়। আর অন্যদিকে কিন্তু মহাবনের স্পোর্টিং ক্লাবের হয়ে ডেভিড লালান সাঙ্গা, এই প্লেয়ারটা কিন্তু লাগাতার ভালো খেলে আসছে প্রথম থেকে ক্যালকাটা ফুটবল লিগে। তো আমরা কিন্তু দেখেছি এর আগে মহাবনের যখন মোহনবনের সাথে গ্রুপ ম্যাচে ফেস করেছিল, সেখানে কিন্তু শেষ মাথায় গিয়ে তারা কিন্তু 2-2 করে দেয়, সেই ম্যাচে কিন্তু ড্র হয়। আর আজকে কিন্তু আবার ইস্ট বেঙ্গলকে হারায়। আর অপরদিকে কিন্তু ইস্ট বেঙ্গলের নন্দা কুমার শেখা, তো তিনি কিন্তু একটা গোল করেন, তো তারপরে কিন্তু অনেক গোল করার চেষ্টা করেছিল ইস্ট বেঙ্গল, বাট তেমন কিন্তু স্কোপ পাইনি। আর অপরদিকে কিন্তু মোহনবাগান স্পোর্টিং ক্লাব, তারা কিন্তু ভালো পারফরমেন্স করছে। মোহনবাগান সুপার জায়ান্ট, তো তাদের কিন্তু কালকে এফসি কাপের গ্রুপের প্রথম খেলা ছিল, সেটা কিন্তু ওডিশা এফসির সাথে ছিল। আর তারা কিন্তু দুর্দান্ত শুরু করে ম্যাচটা 4-0 জিতে। আর সেখানে কিন্তু ওভারঅল দেখতে গেলে টিমের মধ্যে কিন্তু প্রত্যেক কটা প্লেয়ার ভালো খেলেছে, আর দুটো গোল করে কিন্তু ডিমিট্রি পেট্রাস, আর অপরদিকে কিন্তু লিস্টন প্লাস, আর একটা গোল করে কিন্তু সাল আব্দুল সামাদ। লিস্টন প্লাসও কিন্তু আমরা জানি লাস্টের কিন্তু তিনি তেমন ফর্মে ছিল না, বাট তাকে নিয়ে কিন্তু একটা জল্পনা উঠেছিল, তাকে হয়তো ম্যানেজমেন্ট ছেড়ে দেবে, তিনি হয়তো ওডিশার সাথে চলে যাবে, বাট আপাতত তিনি যতক্ষণ না ওডিশার সাথে যাচ্ছেন তিনি কিন্তু তার পারফরমেন্সটা রেকটিফাই করছেন। তো কালকে কিন্তু তিনি একটা গোল করেছেন, তো আপকামিং ম্যাচে হয়তো আমরা দেখতে পাবো লিস্টার ক্লসার পাদি আরও গোল। আর ওভারঅল টিম পারফরমেন্স কিন্তু আস্তে আস্তে পজিটিভ দিকে যাচ্ছে। তো এবার চলে আসি একটা রিউমার নিয়ে। তো আমরা জানি ইস্ট বেঙ্গলে কিন্তু জর্ডান লেসের চোটের জন্য কিন্তু একটা রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে ইস্ট বেঙ্গল খোঁজাখুঁজি করছে, তো তেমনই কিন্তু একটা নাম উঠে আসছে, তো তার নাম কিন্তু ডায়লান ফক্স। তো এটা কিন্তু ফুটবল প্রেমীদের কাছে একটা সোনার নাম, তো তিনি কিন্তু আগে এফসি গোয়ার নর্থ ইস্ট ইউনাইটেডে খেলেছেন। তো আপাতত ক্লাব ম্যানেজমেন্টের তরফ থেকে জানানো হয় না আগে কি প্লেয়ারটা আসছে নাকি অন্য প্লেয়ার আনা হচ্ছে। তো যতক্ষণ না এটা জানা যায় কোন প্লেয়ার জর্ডান লেসের রিপ্লেসমেন্ট হিসেবে যাচ্ছে, আপাতত কিন্তু একটা রিউমার হিসাবে ধরা হবে। এবার একটু চলে আসি ইন্টারন্যাশনাল ফুটবল আপডেটস নিয়ে। তো আমরা জানি কিন্তু একদিকে ইন্ডিয়ান ফুটবল নিয়ে আপডেটস আছে, তেমন কিন্তু ইন্টারন্যাশনাল ফুটবলে অনেক আপডেটস আছে। তো তেমনই কিন্তু একটা আপডেটস তোমাদের সাথে শেয়ার করছি। তো কালকে কিন্তু ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের একটা খেলা ছিল, সেটা কিন্তু বার্সেলোনার সাথে বেলজিয়ামের নাম করা ক্লাব অ্যান্ড্রেপে, তার সেই ম্যাচটা কিন্তু বার্সেলোনা 5-0 গোলে জিতে যায়। মানে তারা কিন্তু তাদের এই বছর ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের সিজন শুরু করে 5-0 গোলে জিতে, আর সেই ম্যাচে কিন্তু দুটো গোল করে জাও ফেলিক্স। তো জাও ফেলিক্স কিন্তু লাস্ট সিজনে চেলসিতে খেলতো, তো তিনি কিন্তু চেলসির হয়ে তেমন ভালো পারফরমেন্স করতে পারেনি, আর মাত্র কিন্তু 4 গোল করেছিল। তো তারপরে কিন্তু তাকে লোনে বার্সেলোনায়, তারপরে কিন্তু তিনি তার পারফরমেন্স দেখাচ্ছেন। আর অন্যদিকে কিন্তু দুটো গোল করে রবার্ট লেভানডস্কি, আর একটা গোল করে গাভি। কালকে কিন্তু এশিয়ান গেমসের প্রথম ম্যাচ ছিল মেন্স ফুটবলে, আর সেখানে কিন্তু ইন্ডিয়া ফেস করেছিল চায়নার সাথে। তো প্রথম হাফে কিন্তু 1-1 হচ্ছিল, আর দুর্দান্ত কিন্তু গোল শোধ করে ফার্স্ট হাফের রাহুল কেপিতে। এই গোলটা কিন্তু সারা জীবন মনে থাকবে যারা কিন্তু কালকে ম্যাচটা দেখেছে। আর অপরদিকে কিন্তু সেকেন্ড হাফে গিয়ে কোথাও একটা ইন্ডিয়া ছন্দ হারিয়ে ফেলে, তারপরে কিন্তু 4 গোল তারা হজম করে। আর এমনিতে কিন্তু এখানে অনেক কথা উঠেছে, বিনা প্র্যাকটিসে কিন্তু টিমকে নামানো হয়েছে। আর তাছাড়া কিন্তু এটা আমরা জানি যে অনেক ক্লাব কিন্তু প্লেয়ারদের ছাড়তে রাজি হয়নি, তো সেই জন্য কিন্তু প্র্যাকটিস সেশনটা কিন্তু একটু পিছিয়ে যায়, তারপরে কিন্তু বেশি টাইম না প্র্যাকটিস করে টিমকে নামিয়ে কিন্তু এই ফল কিন্তু আমরা আশা করতেই পারি। কারণ যদি টিম হয়তো ভালো প্র্যাকটিস করতো তাহলে কিন্তু আরও হাড্ডাহাড্ডির লড়াই হতো, কারণ আগেও জানি আমরা চায়না রেগেছে যখন ইন্ডিয়া খেলেছিল সেখানে কিন্তু 0-0 ছিল, বাট এরপরে কিন্তু আপকামিং ম্যাচগুলো দেখতে হবে তারা কেমন পারফরমেন্স করতে পারে। আর একটা কিন্তু বড় প্রশ্ন উঠেছে এখানে কিন্তু প্লেয়ারদের চোট নিয়ে। তো কালকে কিন্তু আমরা দেখেছি ম্যাক্সিমাম
ক্র্যাম্প অনেক প্লেয়ার খেয়েছে, তো তার মধ্যে কিন্তু তিনটে প্লেয়ার, তার মধ্যে কিন্তু মোহনবাগানের সুমিত রাঠি, অন্যদিকে কেরালা ব্লাস্টার্সের বিরান্ডার, অপর দিকে কিন্তু ইস্টবেঙ্গলের লাল চুলুঙ্গা, তারা কিন্তু প্রত্যেকেই ক্র্যাম্পে ভুগেছেন ম্যাচে চলাকালীন। সেটার জন্য কিন্তু ইগো স্টেমাকের একটা চিন্তা বেড়ে দাঁড়িয়েছে, কারণ সামনে কিন্তু অনেক ম্যাচ বাকি আছে। কারণ আমাদের ভুললে চলবে না, কিংস কাপে কিন্তু আশিক কুরুনিয়ার চোটের জন্যে এখনও কিন্তু মাঠে ফেরেনি, তো তিনি কিন্তু আপাতত মোহনবাগানের সাথে প্র্যাকটিস করছে না, তো তার চোট কিন্তু বলতে গেলে আমরা জানি হ্যামস্ট্রিং চোট হয়েছে, তো তিনি কিন্তু দু মাস সময় লাগবে তাকে মাঠে ফিরতে। তো সেই জন্য কিন্তু ইগো স্টেমাক চাইছে যাতে এমন কোনো কিছু প্রবলেম না হোক যাতে প্লেয়ারদের পরবর্তীকালে গিয়ে ভুগতে হয়। কিন্তু শঙ্কর লাল চক্রবর্তী, তিনি কিন্তু এই বছরে আইএসএল এর অ্যাসিস্ট্যান্ট কোচ হতে চলেছেন, সেটা কিন্তু পাঞ্জাব এফসি, তো কনগ্রাচুলেশন জানাই ওনাকে। তো এবার চলে আসি জনি কাউকোর আপডেটস নিয়ে। তো আমরা যেমন শুনেছিলাম যে জনি কাউকো হয়তো সেপ্টেম্বরের লাস্টে কলকাতায় আসবেন, বাট এখন যা শোনা যাচ্ছে ম্যানেজমেন্ট হয়তো চাইছে না তাকে কলকাতায় এনে সুস্থ করে টিমে খেলাতে। আর এখানে কিন্তু আর একটা প্রশ্ন উঠেছে, হয়তো তাকে ছেড়ে দেবে ম্যানেজমেন্ট, তা আপাতত কিন্তু এটা শিওর না আগে তাকে কলকাতা আনবে নাকি ছেড়ে দেবে, বাট এটা কিন্তু সময় বলবে। আর একদিকে যেমন আইএসএল ইংলিশ কমেন্ট্রি স্পোর্টস 18-1 দেখাবে, অপরদিকে কিন্তু বাঙালি ফুটবল প্রেমীদের জন্য কিন্তু একটা বড় খবর, সেটা হলো দুটো চ্যানেলে কিন্তু আপাতত বেঙ্গলি কমেন্ট্রি দেখানো হবে। তো তোমরা যদি মনে করো শুধু ইস্ট বেঙ্গল আর মোহনবাগানের বাঙালি বাংলা কমেন্ট্রিটা দেখবে, তো সেটা কিন্তু কালার্স বাংলা সিনেমার। অপরদিকে যদি মনে করো অল ওভার ম্যাচ, মানে আইএসএল এর যত ম্যাচ হবে সেইগুলো যদি বাংলায় শুনতে চাও, তো সেটা কিন্তু আমাদের ওয়ান অ্যান্ড ওনলি ডিডি বাংলা, যেটা কিন্তু আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি। তো থ্যাংক ইউ ডিডি বাংলাকে একটা অপরচুনিটি দেওয়ার জন্যে। তো আজ কিন্তু ভিডিওটা এতটাই ছিল, তো টিল দেন গুড বাই, হ্যাভ গুড নাইস, রিচ দ্য বিউটিফুল গেম ফুটবল।